নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা আলুর দম তবে এতে আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করব না তাই নিরামিষ দিনে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে দেরি না করে দেখে নিন এই দম আলু আমি কিভাবে বানিয়ে থাকি এখানে পাঁচশো গ্রাম ছোট আলু ধুয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এটা বড় আলু দিয়েও কিন্তু বানাতে পারেন প্রথমে এই আলুগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করবার জন্য পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো নুন দেব পরে আবার রান্নাতে নুন ব্যবহার করব সেই বুঝেই কিন্তু এখানে নুন দিচ্ছি এবার এর মধ্যে আলু দিয়ে দেব এখন এটা হতে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসলাম কাঁটা চামচ দিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না তবে এখানের আলু পুরোপুরি সেদ্ধ না করে অর্ধেক সেদ্ধ করব আর বাকি অর্ধেক সেদ্ধ হবে গ্রেভির সাথে এখন এই আলু জল থেকে তুলে নেব আলু গরম তাই একটু ঠান্ডা হতে থাক আলু ঠান্ডা হলে আলুর খোসা আমি ফেলে দিয়েছি এরপর আমি একটা ভাজা মশলা বানাবো যেটা নিরামিষ আলুর দমের স্বাদ অনেকটাই বাড়িয়ে তুলবে এখন এর মধ্যে দিচ্ছি ছয়টা কাজু বাদাম এক চামচ দেব চার মগজ এটাকে অনেকে মগজ দানাও বলে থাকেন এটা আসলে তরমুজের দানা সমস্ত ঘুষিমাল দোকানে এটা কিন্তু পেয়ে যাবেন এক টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ চারটি লবঙ্গ ছয়টা গোলমরিচ আর দেব সামান্য গোটা জিরে এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই সব উপকরণ নাড়াচাড়া করে নেব খেয়াল রাখবেন গোটা মশলা ভাজা হবে তবে যেন পুড়ে না যায় গোটা মশলা ভেজে নিয়েছি এখন এটা নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব মশলা ঠান্ডা হলে গুঁড়ো করবার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মশলা গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব তবে কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে দেবেন আর দেব একটা টমেটো কুচি এখন এই সব উপকরণ একসাথে পেস্ট বানিয়ে নেব সব উপকরণ পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি রান্না করবার জন্য কড়াই বসিয়ে দেব রান্নাটা আমি করবো সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নেব এবার তেলের মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলু ভালোভাবে ভেজে নেব আলু ভেজে নিয়েছি এখন এতে সামান্য হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিলে ভাজা আলুতে সুন্দর একটা রং আসে আলু ভেজে নিয়েছি এখন এই আলু তুলে নেব আবার একটু তেল দিচ্ছি তেলে দেব এক টুকরো দারচিনি একটা বড় কালো এলাচ ফাটিয়ে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেব গোটা মশলা তেলে একটু ভেজে নেবো এতে রান্নাতে সুন্দর একটা গন্ধ আসবে এবার এতে এক চামচ দিচ্ছি আদা বাটা আর সাথে সাথেই দিয়ে দেব সামান্য একটু জল কারণ এতে আমি আরও মশলা ব্যবহার করব দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ আর দেব ধনে গুঁড়ো আধা চা চামচ এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব যেটা রান্নার শুরুতেই বেটে নিয়েছিলাম দিচ্ছি অল্প একটু মটর শুটি। মটরশুঁটি যে দিতেই হবে এমন কিন্তু নয় হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম সব উপকরণ আবারও নাড়াচাড়া করে নেব যাতে টমেটো বাটার কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ভাজা আলু দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেব এবার জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আলু সেদ্ধতে নুন আছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে গ্রেভি গারও ছিটকাতে পারে তাই ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিচ্ছি এখন এটা হতে দেব দশ মিনিট যাতে আলুর ভেতর ভালোভাবে তেল মশলা ঢোকে দশ মিনিট পর ফিরে আসলাম এবারেতে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের বদলে ধনে পাতা কুচিও দিতে পারেন সব উপকরণ নাড়াচাড়া করে নেব তৈরি করে নিলাম নিরামিষ আলুর দম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ